ইন্টিগ্রেশনের চ্যাপ্টার প্রথমে আমরা ইন্টিগ্রেশনের রুলগুলো সম্পর্কে একটু আলোচনা করে নেই ইন্টিগ্রেশনের রুল এক্স টু দি পর এন এন বলতে কোনো ভেরিয়েবল যদি থাকে তাহলে এন প্লাস ওয়ান বাই বাই এন 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 প্লাস 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 এক্স টু দি ওয়ান ওয়ান একটা এক্সাম্পল দেখি সাপোজ এক্স কিউ থাকলে এক্স টু দি পি থ্রি থ্রি প্লাস ওয়ান বাই ফোর ওয়ান থ্রি প্লাস ওয়ান দ্যাটস এক্স টু দি ফোর ফোর বাই সেকেন্ড ওয়ান এনী কনস্টান ডিএক্স কনস্টান্ট থাকলে সেই কনস্ট্যান্টের সঙ্গে শুধু ভেরিয়েবলটা যোগ হবে ভেরিয়েবল বলতে এখানে এক্স টুয়াই টু ডি এক্স টুয়াইস এক্স প্লাস সি সি বলতে যখন আমরা ইন্টিগ্রেশন করব যখন লিমিট দেওয়া থাকবে না সেই ফাংশনগুলোর ক্ষেত্রে আমরা প্লাস সি করব। করবো ফাংশন অফ ই টু দি পাওয়ার এক্স

আর যদি সাইন এ এক্স ডি এক্স থাকে কস এ এক্স বাই কনস্টান্ট এটা নিছে টু টু নিসে কস এ এক্স ক্ষেত্রে সাইন এক্স বাই এ প্লাস সি কস টেন এক্স সাইন টেন এক্স বাই কনস্টান্ট নিছে হাইপার বলিকের ক্ষেত্রে আগে বলে রাখি হাইপার হাইপার বলিকের ক্ষেত্রে কোনো মাইনাস চিহ্ন হবে না শুধুমাত্র সাইন থাকলে কস কস থাকলে সাইন আগের মতো প্রসেসটা সাইন এইস এক্স কস এইস এক্স

এক্স বাই এ ইন কনস্ট্যান্ট টু এখানে মনে রাখার একটা উপায় আছে সাইনের সাইনের সামনে কোনো কনস্ট্যান্ট আসে না কিন্তু ট্যানের সামনে ওয়ান বাই কনস্ট্যান্ট আসে সো এই হলো মোটামুটি আমাদের ইন্টিগ্রেশনের সূত্র এই সূত্রগুলো হলে আমরা মোটামুটি সব করতে পারবো সো এখন আমরা কুইক টেস্টে যেতে পারি যদি সূত্রগুলো ভালোভাবে বোঝানো যায় দেন বোঝা যায় দেন কুইক টেস্টগুলো আমার মনে হয় কোনো সমস্যা হবে না সূত্রগুলারই জাস্ট প্রোগ এখানে কুইক টেস্ট আমি এখানে কয়েকটা দেখাবো বি নাম্বারটা দেখা দেখাচ্ছি থ্রি এক্স স্কোয়ার ডি এক্স এখানে এক্স স্কোয়ার স্কোয়ার মিন আমাদের এই লটা ইউজ করতে হবে এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি এটি আমরা ইউজ করি থ্রি কনস্ট্যান্ট থ্রি আমরা সামনে রাখবো এক্স স্কোয়ার ডিএক্স সো এক্স টু প্লাস ওয়ান টু প্লাস ওয়ান প্লাস সি সো রেজাল্ট আসতেছে এক্স কিউব বাই থ্রি প্লাস সি থ্রি থ্রি ক্যান্সেল দিলে এক্স কিউব প্লাস থ্রি এটা আমাদের রেজাল্ট এখানে আমি আরেকটা দেখাবো জি নাম্বার সি ই টু দি পাওয়ার থ্রি এক্স বাই টু ডি এখানে এটার ক্ষেত্রে আমরা ইউজ করবো ই টু দি পরের ফর্মুলা ই টু দি পর যেটা সেটা আর এটার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনটা নিচ্ছে ই টু দি পার থ্রি এক্স বাই টু আমাদের এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো থ্রি বাই টু প্লাস সি অটোমেটিকলি আমাদের এটাই রেজাল্ট যাদের বেসিকে মোটামুটি একটু সমস্যা আছে বেসিক সূত্রগুলোকে তারা একটু ভালোভাবে দেখে নেবেন সো আমি আরেকটা অঙ্ক দেখি এখানে আই নাম্বার ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্স আসলে এই এটা কিসের ফাংশন এই ফাংশনটা আমাদের দেখেন এখানে ট্যান ট্যানের সূত্রটা এ স্কোয়ার সরি সাইনের সূত্র রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আমরা এখানে এটাকে এ স্কোয়ার বানাইতে পারি ওয়ান বাই ওয়ানের ওপর এ স্কোয়ার মাইনাস এক্সের ওপর স্কোয়ার ডি এক্স সাইনের সূত্রটা কী ছিল সাইন ইনভার্স সাইন ইনভার্স এক্স এক্স বাই এ মিন ওয়ান সো এইটুকুই এখন সব ম্যাথ করলে তো অনেক টাইম লাগবে আমার কাছে ম্যাথগুলো আছে আমি এখান থেকে দেখাচ্ছি কুইক টেস্টগুলো যেমন এই মেটটা জানেন বাই প্লাস ওয়ান এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এটা ট্যানের সূত্র আমরা জানি ট্যান ইনভার্স এক্স ওয়ান বাই এ ছিল এ মিন ওয়ান এক্স বাই ওয়ান ছিল যেহেতু ওয়ান সেহেতু লিখতে হয়নি

এম প্লাস ওয়ান বাই নিচে এম প্লাস লটে অ্যাপ্লাই করছি দেন পরেরটাও সেম পরেরটা সেম কিন্তু এখানে একটা কথা আছে এখানে হলো যে এখানে মাইনাস কেন আসলো এখানে মাইনাস ফেশার কারণ হলো এইটাকে এইটাকে এটা যেহেতু এক্স না সেহেতু এটাকে ডিফারেন্সিয়েশন করে নিচে লিখতে হয় এটাকে ডিফারেন্সিয়েশন করলে এক্সকে করলে ওয়ান কিন্তু এক্স ইনভার্স এক্স ইনভার্স ওয়ানকে করলে আমরা এক্সাক্টলি রেজাল্ট পাই মাইনাস সেক্ষেত্রে মাইনাস

ওয়ান বাই এক্স ডিএক্স সেক্ষেত্রে এখানে একটা ল আছে টু কনস্ট্যান্ট টু এক্স কনস্ট্যান্টের সঙ্গে ভেরিয়েবল মাইনাস এটা কি এই লটা আমি এখন দেখাইনি এটা আমি এখন দেখাবো এই লটা যদি কোনো কোনো ফাংশনে নিচের ফাংশনটাকে যদি ডিফারেন্সিয়েশন করে উপরের ফাংশনটা পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয় লন নিচের ফাংশনটা ওটা দেখাচ্ছি এ এইখানে আমরা এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান পাবো সেহেতু আমরা লন নিশেডা মিন লন এক্স লিখতে পারবো এটার অ্যান্সার এটাও হতে পারে এটাও হতে পারে তারপরে সেকেন্ড ওয়ানে যাই সেকেন্ড ওয়ানকে আমরা আমি আলাদাভাবে নিশি এটা এক্স টু দি পর এন এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান আর এটাকে করলে এটাকে করলে আমরা জানি হয় হলো ওয়ান বাই এক্স এক্স ইনভার্স ভার্স এক্স ইন ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এক্স লিখতে পারি আগের সূত্রে যেটা দেখলাম উপরে পালে পেলে লন নিশের প্লাস সি কনস্ট্যান্ট সো মোটামুটি এগুলো সেম আমি এখানে যাব চার নম্বরটাই চার নম্বরটা এখানে কি আছে সাইন ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি এক্স সাইন থাকলে আমরা জানি মাইনাস কষ এক্স হয় এক্স লিখছি কিন্তু যেটা এক্স এটা এক্স না এটা ডিফারেন্সিয়েশন করতে হবে এটা ডিফারেন্সিয়েশন করলে ওয়ানকে করলে শূন্য মাইনাস থ্রি এক্সকে করলে মাইনাস থ্রি মাইনাস মাইনাস ক্যান্সেল দ্যাটস মিন প্লাস কসকে করলে কস সাইন হয় সাইন সাইন এক্স লিখছি যেটা এক্স এটা এক্স না ওয়ান প্লাস থ্রি এক্সকে করলে আগের মতোই থ্রি